কয়লা ভর্তি একটি বাস ডুবতে শুরু করেছে হুগলি নদীতে। বৃহস্পতিবার ভোর রাতে ওই বাসটি ডায়মন্ড হারবার ও হলদিয়ার মাঝামাঝি হুগলি নদীর একটি চড়ায় ধাক্কা মারে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। কয়লা ভর্তি একটি বার্জ ডুবতে শুরু করেছে হুগলি নদীতে। বৃহস্পতিবার ভোর রাতে ওই বার্জটি ডায়মন্ড হারবার ও হলদিয়ার মাঝামাঝি হুগলি নদীর একটি চড়ায় ধাক্কা মারে। ধাক্কা মারার পর জাহাজের পাটাতন ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে। বার্জে থাকা 12 জন নাবিককে উদ্ধার করে অন্য নৌকার মাঝিরা। আপাতত বার্জ থেকে কয়লা খালি করার কাজ চলছে। তবে ওই এলাকায় বার্জটি ডুবে গেলে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। ইতিমধ্যে কলকাতা বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। বন্দর সূত্রে জানা গিয়েছে, সাগরের লাইট হাউস থেকে কয়লা নিয়ে বার্জটি কলকাতা বন্দরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। বাসটা সাগর থেকে আসছিল মালনাট করে, কয়লার লোড আছে ওদের। ওরা কলকাতা যাচ্ছিল, কলকাতা আমি বাস, কলকাতা মাল খালি ছিল, কিন্তু এখানে চড়া আছে। আমাদের দেহ নদীর এই শুধু একটা চড়া, এখানে চড়া আছে, চড়া আটকে গেছে। শুনলাম যে চড়া আটকে গেছে, ফেটে গেছে তোলাটা। ওদের কয়লার লোড আছে, জল ঢুকছে, কয়লাগুলোকে খালি করার ব্যবস্থা করা হয়েছে। আর যত মানে বাজে যত লোক ছিল, যেমন লেবার বলো ড্রাইভার বলো ছিল, সবাই সুস্থ আছে, সবাইকে নিয়ে গেছে। শুধু ড্রাইভার আর কটা বাজে বাজে লোক কটা আছে, 2-3টা আছে মালটা খালি করার জন্য। তারপরে 6টা বোর্ড এসছে সকালবেলা, মালটা খালি হচ্ছে। ডায়মন্ড হারবার থেকে শৌভিক মণ্ডলের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।